সৃজনশীল প্রশ্ন সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন লিখন। এই প্রয়োগমূলক প্রশ্ন যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, জানতে হবে এবং সেগুলো ব্যবহার করে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন লিখতে হবে। প্রথমে দেখা যাক প্রয়োগমূলক প্রশ্নটি আসলে কী। প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে সেই ধরনের প্রশ্ন যা প্রয়োগমূলক দক্ষতাগুলোকে যাচাই করার জন্য লেখা হয়। এখন প্রয়োগমূলক দক্ষতাগুলো কী কী সেটি আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। প্রয়োগমূলক প্রশ্ন লেখার জন্য আমরা বরাবরের মতো প্রশ্ন ব্যবহার করব এবং সেই প্রশ্নগুলো দেখে যাচাই করব সেই প্রশ্নগুলো সার্থক প্রয়োগমূলক প্রশ্ন হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে সেগুলো কেন হয়নি এবং সেগুলোকে সংশোধন করে প্রয়োগমূলক করা সম্ভব কি না। প্রথমে আমরা দেখে নিই প্রয়োগমূলক প্রশ্নের স্ট্রাকচারটি। প্রয়োগমূলক প্রশ্ন লেখা হলে সেই প্রয়োগমূলক প্রশ্নটি আসলে হয় তৃতীয় স্তরের দক্ষতা যাচাইয়ের জন্য। এই তৃতীয় স্তরের দক্ষতা, প্রথম স্তরটি হচ্ছে জ্ঞানমূলক দক্ষতা, দ্বিতীয় স্তরটি অনুধাবনমূলক দক্ষতা এবং তৃতীয় স্তরটি হচ্ছে প্রয়োগমূলক দক্ষতা। প্রয়োগমূলক প্রশ্ন লিখতে গেলে আমাকে এই প্রশ্নের মধ্যে তিনটি স্তরের দক্ষতা যাচাই করার ব্যবস্থা থাকতে হবে, অন্যথায় এটি প্রয়োগমূলক প্রশ্ন হবে না। প্রয়োগমূলক প্রশ্ন যদি আমরা লিখতে যাই তার বেলায়ও কিন্তু আমাদের এই ধারাটি মানতে হবে। এই ধারাতে রয়েছে এটি যেহেতু তৃতীয় স্তরের একটি দক্ষতা যাচাই, তার মানে আগের দক্ষতার স্তরগুলো স্বয়ংক্রিয়ভাবেই এর মধ্যে উপস্থিত থাকতে হবে। জ্ঞানমূলক একটি দক্ষতা যাচাইয়ের বিষয় থাকবে, একটি অনুধাবন যাচাইয়ের বিষয় থাকবে এবং একটি প্রায়োগিক দক্ষতা যাচাইয়ের বিষয় থাকবে। যেই পরিবেশে আমি দক্ষতাটি অর্জন করেছি সেই পরিবেশ ছাড়া ভিন্ন যে কোনো পরিবেশে যদি আমাকে ওই দক্ষতাটি ব্যবহার করতে বলা হয় তবে সেটি প্রায়োগিক দক্ষতা হবে। বর্ণনা করার দক্ষতা, এটি একটি প্রায়োগিক দক্ষতা। আলোচনা করার দক্ষতা, যুক্তি গঠন বা যুক্তি খণ্ডন করার দক্ষতা। ব্যাখ্যা করার দক্ষতা, মিল বা পার্থক্যকরণ দক্ষতা, তুলনাকরণ দক্ষতা, শ্রেণীবিন্যাসকরণ দক্ষতা, নির্বাচনকরণ দক্ষতা, কাঠামো বর্ণনাকরণ দক্ষতা, প্রক্রিয়া বর্ণনাকরণ দক্ষতা, সারসংক্ষেপকরণ দক্ষতা, পরিমাপকরণ দক্ষতা, হিসাবকরণ দক্ষতা, অঙ্কন দক্ষতা এবং মাইন্ড ম্যাপিংকরণ দক্ষতা। এছাড়াও আরও অনেকগুলো দক্ষতা আছে, তবে প্রাথমিকভাবে এই দক্ষতাগুলো যদি কোনো শিক্ষার্থী অর্জন করে তাহলে এই দক্ষতাগুলোর মিশ্রণের মাধ্যমে নতুন নতুন দক্ষতা তৈরি করতে পারে তারা, সেগুলিও প্রায়োগিক দক্ষতা হবে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে আমরা প্রয়োগমূলক প্রশ্ন করার চেষ্টা করি এবং দেখি যাচাই করে সেই প্রশ্নগুলো সার্থক প্রয়োগমূলক প্রশ্ন হয়েছে কিনা। ধরা যাক একটি প্রশ্ন করা হলো, মুক্তিবাহিনীর সহায়তা ছাড়া শুধুমাত্র ভারতীয় বাহিনীর পক্ষে কেন দেশকে শত্রুমুক্ত করা সম্ভব ছিল না ব্যাখ্যা করো। দ্বিতীয় একটি প্রশ্ন করা যেতে পারে, অস্ত্র হাতে যুদ্ধ না করেও মুক্তিযুদ্ধে কারা কিভাবে প্রকৃত যোদ্ধাদের মতো অবদান রেখেছিল। আমরা এ দুটো প্রশ্ন আগে দেখে নিই। তাকে যে তথ্যটি জানতে হবে সেটি হচ্ছে মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্য যৌথ বাহিনী গঠন করে এই দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধ করেছিল, এই তথ্যটি তাকে জানতে হবে। এবং তার অনুধাবনের মধ্যে যে বিষয়টি আসতে হবে, মুক্তিবাহিনীর ভূমিকা এবং ভারতীয় বাহিনীর ভূমিকা, এই দুটির মধ্যে একটি সম্পর্ক স্থাপন করার বিষয়টি এখানে প্রয়োজন পড়বে। তারপর এই যে জ্ঞান বা তথ্য উদ্ধার করলো, সেই তথ্য এবং তথ্যগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে সেটিকে সে বর্ণনা করার যে সেটিকে যে উপস্থাপন করবে সে উপস্থাপন করার জন্য যে কৌশলটি বলা হয়েছে সেটি হচ্ছে ব্যাখ্যাকরণ কৌশল। অর্থাৎ ব্যাখ্যাকরণ নামক দক্ষতাটি সে যদি অন্য কোনোভাবে অর্জন করে থাকে এই সিচুয়েশনে, অর্থাৎ আমাদের এই যে পরিস্থিতি আমরা দিয়েছি সেই পরিস্থিতিতে সেটি সে ব্যবহার করবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, অস্ত্র হাতে যুদ্ধ না করেও মুক্তিযুদ্ধে কারা কিভাবে প্রকৃত যোদ্ধাদের মতো অবদান রেখেছিল। এই প্রশ্নটি কোনো নির্দিষ্ট করে কোনো একটি দক্ষতা যাচাই করতে চাচ্ছে না। প্রশ্নটি বলছে অস্ত্র হাতে যুদ্ধ না করেও মুক্তিযুদ্ধে কারা কিভাবে প্রকৃত যোদ্ধাদের মতো অবদান রেখেছিল। এখানে তথ্যই যথেষ্ট, এটি বড় জোর একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, এটি অনুধাবনের কোনো স্থান এখানে সুযোগ আমরা দেইনি, সুতরাং এটি অনুধাবনের স্তর অতিক্রম করে না, সুতরাং এটি প্রয়োগমূলক স্তরে পৌঁছানোর যোগ্যতা রাখে না। উদাহরণ থেকে আমরা দেখতে পারলাম যেটি আমাদের জন্য খুবই প্রয়োজন, একটি সার্থক প্রয়োগমূলক প্রশ্নের জন্য আমাকে অবশ্যই প্রশ্ন লেখার পর যাচাই করে দেখতে হবে প্রশ্নটি কোনো জ্ঞান বা তথ্য রিকল করতে বলছে কি না, কোনো তথ্য এবং ঘটনা বা তথ্য
এবং তথ্য অথবা ঘটনা অথবা এবং ঘটনা এই দুটোর মধ্যে সম্পর্ককরণ করতে বলছে কিনা, কোনো ধরনের সম্পর্ককরণ যেটি অনুধাবন দক্ষতা আমরা বলি, এবং দেখতে হবে কোনো একটি প্রায়োগিক দক্ষতার ব্যবহার যাচাই করতে চাওয়া হচ্ছে কিনা। যদি হয় তাহলে এই প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন হবে, অন্যথায় এটি প্রয়োগমূলক প্রশ্ন হবে না। আর প্রয়োগমূলক প্রশ্ন লেখার পর অবশ্যই আমাকে এই প্রয়োগমূলক প্রশ্নটি সৃজনশীল প্রশ্ন কাঠামোর ভিতরে বসানোর জন্য এই প্রশ্নটিকে উদ্দীপক নির্ভর করতে হবে। সবাইকে ধন্যবাদ।